আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে থার্টি সিক্স নাম্বার অঙ্ক দিয়ে থার্টি সিক্স নাম্বার অঙ্ক ছিল হাউ মেনি প্রাইম নাম্বারস আর ইন বিটুইন ফোরটি ফাইভ টু সেভেন্টি টু অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে বাহাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তো পঁয়তাল্লিশ থেকে বাহাত্তরের মৌলিক সংখ্যা হচ্ছে ফোরটি সেভেন ফিফটি থ্রি ফিফটি নাইন সিক্সটি ওয়ান এবং টোটাল হচ্ছে এখানে ছয়টি অর্থাৎ সিক্স হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি সেভেন থার্টি বলা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিক্স লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অর্থাৎ ছয় সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যগত তো বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে ছয়টা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে পাঁচটা শূন্য তো এটা বিয়োগ করলে আসবে হচ্ছে এইট পাঁচটা নাইন অর্থাৎ এটি হবে বিয়োগ ফল এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি এইট থার্টি এইটে বলা আছে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ ওয়ান ফোর নাইন সিক্সটিন ড্যাশ ড্যাশ তো এখান থেকে দেখা যাচ্ছে ওয়ান স্কয়ার টু স্কয়ার থ্রি স্কয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার এই সিকোয়েন্সে মিলে আমাদের সেই জন্য চার স্কোয়ার হচ্ছে ষোলো তিন স্কোয়ার হচ্ছে নয় দুই স্কোয়ার হচ্ছে চার একই হবে তাহলে এটা হবে হচ্ছে পাঁচ স্কোয়ার হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি নাইন থার্টি বলা আছে ইন এ ক্লাব ফিফটি অফ মেল অ্যান্ড অফ ফিমেল ভোটার্স ভোটেড ফর कैंडिडेट এ ইফ कैंडिडेट এ রিসিভ সেভেন্টি পার্সেন্ট দ্য টোটাল ভোটারস

মেল বাই ফিমেল ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ওয়ান বাই টু অতএব বলতে পারবো হচ্ছে মেল এবং ফিমেলের অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিনে বলা আছে অ্যান অ্যামাউন্ট অফ টাকা সেভেন থার্টি ফাইভ ওয়াজ ডিভাইডেড বিটুইন বি অ্যান্ড সি ইফ ইচ অফ দ্যাম হ্যাড রিসিভড টাকা টোয়েন্টি ফাইভ লেস দেয়ার শেয়ার উড হ্যাভ বিন ইন দ্য রেশিও অফ ওয়ান থ্রি টু দ্য মানি রিসিভ বাই সি ওয়াজ অর্থাৎ বলা আছে সাতশো পঁয়ত্রিশ টাকা যদি এবিসির মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং তাদের প্রত্যেকে যদি পঁচিশ টাকা করে কম পায় তাহলে রেশি হয় হচ্ছে এক অনুপাত তিন অনুপাত দুই জিজ্ঞাসা করা হয়েছে সি কতটুকু পায় তো এখানে এ বি সি এর ক্ষেত্রে রেশি হিসাব করলে আসে হচ্ছে এক অনুপাত তিন অনুপাত দুই তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্স থ্রি এক্স আর হচ্ছে টু এক্স তো এক্স থ্রি এক্স টু এক্সের রেশিটা আসে এবং এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে এই সাতশো পঁয়ত্রিশ থেকে বাদ যাবে হচ্ছে আমাদের এখানে পঁচিশ করে বাদ যাবে অর্থাৎ সেভেন্টি ফাইভ বাদ যাবে তাহলে আসবে হচ্ছে সিক্স এক্স ইকুয়াল টু সিক্স সিক্স জিরো বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে একশো দশ এক্স ইকুয়াল টু একশো দশ আসলে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে সি কত পাবে সি পাবে হচ্ছে টু এক্স পরিমাণ অর্থাৎ টু এক্সের সাথে আরও পঁচিশ পাবে তাহলে আসবে হচ্ছে টু ইন্টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন প্লাস টোয়েন্টি ফাইভ

আর নিচ থেকে হিসাব করলে সে হয় হচ্ছে আটত্রিশতম তাহলে তার পেছনে আছে আরো সাঁত্রিশ জন তাহলে টোটাল ছাত্র সংখ্যা হবে হচ্ছে আট জন সে নিচে একজন আর সাঁত্রিশ জন টোটাল যোগ করলে পাওয়া যাবে হচ্ছে ফোরটি সিক্স অর্থাৎ ছেচল্লিশ জন ছিল টোটাল ছাত্র সংখ্যা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফোর্টি টু নাম্বার ফোরটি টুতে বলা আছে দা অ্যাভারেজ মার্ক অফ টেন বাই ফিফটিন স্টুডেন্ট ওয়াজ টেন অ্যান্ড দ্য অ্যাভারেজ মার্ক obtained বাই টেন স্টুডেন্টস ওয়াজ ফিফটিন what was দ্য average মার্ক obtained বাই অল স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা যদি আমরা হিসাব করি পনেরো জনের ছিল দশ আর দশজনের অ্যাভারেজ ছিল হচ্ছে পনেরো তাহলে এটা করলে আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে টোটাল আসে হচ্ছে তিনশো আর আমার ছাত্র সংখ্যা হচ্ছে পনেরো আর দশ পঁচিশ তাহলে ওভারঅল যদি আমি অ্যাভারেজ বের করি তাহলে থ্রি হান্ড্রেড ডিভাইড বাই টোয়েন্টি টু আসবে হচ্ছে হবে হচ্ছে এভারেজ এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোর্টি থ্রি নাম্বার ফোর্টি থ্রিতে বলা আছে দ্য সাম অফ দ্য এইজ অফ সন অ্যান্ড ফাদার ইজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ইয়ার্স দ্য ফাদার্স এজ ইজ থ্রি টাইমস দ্যান দ্যাট অফ সন হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার তো আমরা ফাদার এবং সনের বয়স যখন হিসেব করবো ফাদারের বয়স ধরে নেব হচ্ছে থ্রি এক্স আর সনের বয়স হচ্ছে এক্স তো প্রশ্নে বলা আছে যে এই থ্রি এক্স প্লাস এক্স এটা যোগ করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি বা ফোর এক্স ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের থার্টি তা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ফাদারের এইস কত ফাদারের এজ আসবে হচ্ছে এই থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকুয়েল টু থ্রি ইন্টু থার্টি ইকুয়াল টু আসবে হচ্ছে নাইনটি অর্থাৎ ফাদারের বয়স হবে হচ্ছে নব্বই বছর প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোর্টি ফোর নাম্বার ফোর্টি ফোরে বলা আছে অ্যা বোট গোজ এইট কিলোমিটার ইন ওয়ান আওয়ার অ্যালং দ্য স্ট্রিম অ্যান্ড টু কিলোমিটার ইন ওয়ান আওয়ার অ্যাগেনস্ট দ্য স্ট্রিম দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার অফ দ্য স্ট্রিম তো স্টিম যখন আপনাকে বের করতে বলবে তখন যেটা করবেন যে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের স্পিডটা বিয়োগ করবেন বিয়োগ করে দুই তারা ভাগ করবেন তাহলে আসবে হচ্ছে সিক্স বাই টু ইকুয়েল টু থ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর আর যদি আপনাকে নৌ নৌকার গতিবেগ বের করতে বলতো তাহলে এইট আর টু যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতেন তাহলে আসতো হচ্ছে ফাইভ সেটা হচ্ছে নৌকার গতিবেগ ছিল যাই হোক এটার উত্তর হবে হচ্ছে থ্রি বি দ্য প্রেজেন্ট এজ অফ বি ইজ তো ধরে এই আমরা হচ্ছে এ এবং বি এর বয়স হচ্ছে এক্স এ যেহেতু নয় বছরের বড় তাহলে এক্স প্লাস নাইন এস বি হচ্ছে এ আর প্রশ্নের মতে বলা আছে এই এক্স প্লাস নাইনের সাথে দশ বছর পরে যেই বয়সটা হবে সেটা হচ্ছে এর দশ বছর আগের বয়সের দ্বিগুণ তাহলে বিয়ের দশ বছর আগের বয়স হবে হচ্ছে এক্স মাইনাস টেন ইন্টু টু বা এখান থেকে আমরা এক্সের মান বের করবো এক্স করলে আসবে হচ্ছে থার্টি নাইন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বিয়ের বর্তমান বয়স বিয়ের বর্তমান বয়স হচ্ছে তাহলে এক্সের সমান থার্টি নাইন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফোর্টি সিক্স ফোর্টি সিক্সে বলা আছে ম্যান্স রেগুলার পে ইজ টাকা থার্টি পার আওয়ার আপ টু ফোর্টি আওয়ার ওভার টাইম ইজ টুজ দ্য পেমেন্ট অফ রেগুলার টাইম ইফ হি ওয়াজ পেইড টাকা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড হাউ মেনি আওয়ার্স ওভার টাইম ডিড হি ওয়ার্ক বলা আছে যে চল্লিশ ঘন্টা কাজ করতে পারে তিরিশ টাকা বার ঘন্টা করে পায় এবং ওভার টাইমের ক্ষেত্রে সে দ্বিগুণ টাকা পায় অর্থাৎ ষাট টাকা বারো ঘণ্টা করে পায় তাহলে টোটাল সে ষোলোশো আশি টাকা যদি পেয়ে থাকে তাহলে কত ঘন্টা ওভার টাইম করেছিল তো আমরা আগে দেখি নর্মাল টাইমে সে কত পায় ফোরটি ইন টু থার্টি ইকুয়াল আসবে হচ্ছে বারোশো টাকা সে ইনকাম করতে পারে নর্মালভাবে আর সে ইনকাম করেছে হচ্ছে ষোলোশো আশি টাকা তাহলে যে পার্থক্যটা হয় সেটা হয় হচ্ছে চারশো আশি টাকা এই চারশো আশি টাকা ইনকাম করে হচ্ছে ওভার টাইম হিসাবে তাহলে ওভার টাইমে প্রতি ঘন্টায় তার ইনকাম হচ্ছে ষাট টাকা তাহলে ষাট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে এই অর্থাৎ আট ঘন্টা সে ওভার টাইম করে এই টাকাটা পায় এই এই এইটা আর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফোরটি সেভেন ফোরটি সেভেনে বলা আছে ইদ্রাক বাইজ এইটটি কেজি সুগার এর টাকা ফোরটি পার কেজি অ্যান্ড ফোরটি কেজি রাইস এট টাকা ফিফটি পার কেজি পার কেজি শুড হি সেল টু মেক এ প্রফিট অফ টেন পার্সেন্ট অন কস্ট অর্থাৎ বলা আছে আশি কেজি চিনি কিনে চল্লিশ কেজি হিসাবে এবং চল্লিশ কেজি চিনি কিনে পঞ্চাশ টাকা পার কেজি হিসাবে এখন বলা হচ্ছে যে ওভারঅল কত টাকা সেল করলে দশ পারসেন্ট লাভ থাকবে তাহলে আমরা বলতে পারবো ফোর্টি কেজি সে তাহলে আমরা বলতে পারব ফোরটি টাকা পার কেজিতে সে কিনে হচ্ছে আশি কেজি এটা হচ্ছে টাকা আর এটা কেজি আর পরেটা যেটা বলা আছে সেটা হচ্ছে ফিফটি টাকা পার কেজিতে সে কিনে হচ্ছে চল্লিশ কেজি তাহলে চারোটা বত্রিশ থ্রি টু জিরো জিরো চার পাঁচা বিশ দুই হাজার যোগ করলে পাবো হচ্ছে পাঁচ হাজার দুইশো এখন এখান থেকে তা লাভ করতে হবে হচ্ছে টেন পার্সেন্ট টেন পারসেন্ট লাভ করলে এই টাকাটা হয়ে যাবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন বাই টেন ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচ হাজার সাতশো বিশ এই পাঁচ হাজার সাতশো বিশ টাকা এখন আমাদের কত কেজি সেটা দেখতে হবে কেজি হচ্ছে আমাদের টোটাল আর চল্লিশ ইকুইয়াল টু একশো বিশ কেজি তাহলে একশো বিশ দিয়ে এটাকে ভাগ করবো ইকুয়েল টু আসবে হচ্ছে ফোরটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ ফোরটি সেভেন পয়েন্ট সেভেন টাকা পার কেজি আমরা বলতে পারি বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে এটি হবে এই পার্সেন্টের উত্তর তারপর আমার ফোরটি এইট ফোরটি এইটে বলা আছে দ্য সেকেন্ড অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল ইজ থার্টি ডিগ্রি দেন হাউ মেনি ডিগ্রি ইজ দ্য থার্ড অ্যাঙ্গেল অর্থাৎ বলা আছে একটা সমকোণী ত্রিভুজ আছে তার

যে বিশ ফিটের একটা সাইড আছে সেই সাইডটা ফাঁকা থাকবে এবং বাকিটুকু আমাদের ফেন্সিং হবে অর্থাৎ এটা ফাঁকা থাকবে এটা হচ্ছে বিষ এবং ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে সিক্স এইটি তাহলে জিজ্ঞাসা করা হয়েছে কত লম্বা ফেন্সিং লাগবে তো যেহেতু এটা প্রস্তুর সমান তাহলে এটাকে বিষ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ধর্গ ধর্গ্য আসবে হচ্ছে থার্টি ফোর অর্থাৎ এই সাইড হচ্ছে থার্টি ফোর এই সাইড থার্টি ফোর আর এটা বিশের প্যারালাল এটা আসবে হচ্ছে টোয়েন্টি তাহলে আমাদের টোটাল হবে হচ্ছে থার্টি ফোর প্লাস টোয়েন্টি প্লাস থার্টি ফোর ইকুয়ালস টু পাওয়া যাবে হচ্ছে এইটি এইট অর্থাৎ এইটি এইট ফিট হবে হচ্ছে ফেন্সিং রিকোয়ারিটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি নাম্বার ফিফটিতে বলা আছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ সিক্সটি মিটার্স ইফ ইটস ল্যাংথ ইজ টুয়াইজ ইটস ব্রেথ দেন ইটস এরিয়া ইজ বলা আছে পেরিমিটার বলা আছে হচ্ছে সিক্সটি মিটার তো ল্যাংথ আমরা ধরে নিব হচ্ছে টু এক্স আর ব্রেথ ধরে নিব হচ্ছে এক্স তাহলে এরিয়া আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার এটা বের করতে হবে আর পেরিমিটার হিসাব করলে টু ইন্টু টু এক্স প্লাস এক্স এইটার সমান সমান দেওয়া আছে হচ্ছে সিক্সটি তাহলে থ্রি এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টেন এক্স যদি টেন আসে তাহলে এরিয়া কত হবে এরিয়া হবে টু ইন্টু টেন স্কোয়ার ইকুয়েল টু টু ইন্টু ওয়ান হান্ড্রেড ইকুয়াল টু আসবে হচ্ছে টু হান্ড্রেড অর্থাৎ দুইশো হবে হচ্ছে এরিয়া এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ